চট্টগ্রামের ফিশারিঘাটে নানা প্রজাতির মাছের সরবরাহের জমজমাট বেচাকেনা। এ সম্পর্কে বিস্তারিত জানাতে পাইকারি এ মাছ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, নাবিলা, আসলে যেটি বলতে পারি, চট্টগ্রামের ফিশারিঘাটে কিন্তু আমরা ভোর থেকে দেখেছি ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাক। অর্থাৎ দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু চট্টগ্রামের ফিশারিঘাটে ক্রেতা বিক্রেতারা মাছ নিয়ে এসেছেন এবং সেগুলো এখানে বিক্রি করছেন। বিশেষ করে এখানে সবচেয়ে আমি সকাল থেকে যে মাছগুলো এখনো দেখেছি, জ্যান্ত বা জীবিত যে রুই, কাতল, মৃগেলে মাছগুলো। তবে এখানকার বিক্রেতারা বলছেন গত দুই একদিনের তুলনায় আজকে এই জীবন্ত বা রুই জাতীয় মাছের একটু দাম বেশি। প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, কাতল বিক্রি হচ্ছে 200 টাকা এবং মৃগেল বিক্রি হচ্ছে 150 টাকা। পাশাপাশি আপনাকে যদি অন্যান্য মাছের দাম বলতে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানতে যে সাতক্ষীরা, খুলনা সহ বিভিন্ন এলাকা থেকে যে মাছ আসে, চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছের দাম গতকালকের তুলনায় আজকে একটু কম বলছেন তারা। যে গলদা যে চিংড়ি, সেটি গতকাল 600 টাকা বিক্রি হয়েছে, আজকে সেগুলো প্রায় 500 থেকে 550 টাকা বিক্রেতারা বলছেন। যদিও এই বাজারে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ইলিশ, কারণ এখন ইলিশের মৌসুম না হওয়ায় কিন্তু এখানে ইলিশ সেরকম পাওয়া যাচ্ছে না। কিছুটা ইলিশের মতো কিছু ছোট ছোট জাটকা বলা, চন্দনা মাছ বলা হয়, এগুলো এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া অন্যান্য যে মাছ রয়েছে, কোরাল, তারপর নালেটিকা সহ যে বিভিন্ন মাছ রয়েছে, সেগুলো মোটামুটি দাম আছে। এই চট্টগ্রামের সবচেয়ে বড় এই যে বাজার, এখান থেকে কিন্তু অন্যান্য দেশের বিভিন্ন এলাকা থেকেও কিন্তু এখান থেকে মাছ চলে যায়, কারণ সমুদ্রপথে যে মাছগুলো আসে চট্টগ্রামে এই ফিশারি ঘাটে, বিশেষ করে যে লবণাক্ত পানির যে মাছ, সে মাছগুলো কিন্তু এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন এলাকা ছড়িয়ে পড়ে। কারণ কি, এখানে যে ঘাট রয়েছে, সেই ঘাটের শত শত যে ট্রলার, সেগুলো ঠায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ গত রাতে তারা সেগুলো সমুদ্র থেকে মাছ নিয়ে এসেছে, সেই মাছগুলো কিন্তু সকালে বিক্রি হচ্ছে এবং ট্রাক ট্রাকে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু সে মাছগুলো কিন্তু এখানে ছড়িয়ে পড়ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে চিংড়ি জাতীয় যে মাছ, এগুলো কিন্তু খুলনা এবং সাতক্ষীরা থেকে মাছগুলো আসে। এটা গতকালকে তুলনায় আজকে কিছুটা কম বলছেন বিক্রেতারা। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এরকম জীবন্ত চিংড়ির দৃশ্যও কিন্তু আমরা দেখেছি। কারণ আপনাকে জানিয়ে রাখি যে চট্টগ্রামে যে বিবাহ যে অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু চিংড়ি ছাড়া কিন্তু কোনো বিয়ের অনুষ্ঠান হয় না। অর্থাৎ চিংড়ি অবশ্যই থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রামে চিংড়ি চাহিদা অন্যান্য এলাকার চেয়ে বেশি। সেই জন্য কিন্তু এখানে সাতক্ষীরা, খুলনা থেকে এখানে ট্রাকে ট্রাকে করে কিন্তু চিংড়ি এখানে নিয়ে আসে। তো যেটি বলছি সেটা হচ্ছে, আসলে বাজারের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানে ইলিশ। সেই ইলিশের দেখা কিন্তু নেই মৌসুম না হওয়ায়, কারণ এখানে টনে টনে, হাজার হাজার টনে টনে কিন্তু এখানে ইলিশ নামে এবং প্রতিদিন অন্ততপক্ষে 10 থেকে 20টি ট্রলারে করে এখানে মাছ নামে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, আজকে যে যে রুই, কার্ফ এবং যে মৃগেল জাতীয় যে মাছ, সেই মাছের দাম একটু বেশি। তবে যে সামুদ্রিক মাছ, সেটি কিছুটা কম বলে বলছেন এখানকার বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফিশারিঘাট থেকে মাছের বাজারের সর্বশেষ তথ্য। নাবিলা, চট্টগ্রামের ফিশারিঘাট থেকে মাছ সরবরাহের সবশেষ জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল আলম।